আপনারা কয়েকদিন আগে হয়তো শুনতে জেনেছেন যে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি কয়েকদিন আগে একটা আইন পাশ করতে যাচ্ছে, সমলিঙ্গে বিবাহ, মানে পুরুষে পুরুষে বিবাহ, মেয়ে মেয়ে বিবাহ। এটা আমাদের ভারতবর্ষের সংস্কৃতির বাইরে। 1950 পরে যে ম্যারেজ অ্যাক্ট আছে, এই ম্যারেজ অ্যাক্টে এতদিন ধরে আমাদের সংবিধান চলছে, কিন্তু কতগুলো কুচক্রি মানুষ একটা অ্যাপ্লিকেশন করেছে সুপ্রিম কোর্টে সমলিঙ্গে বিবাহের জন্য, মাননীয় ন্যায়াধীশ সেটা ওনার রেখেছে এবং ধীরে ধীরে সেটা হিয়ারিং চলছে। আমরা সারা ভারতবর্ষে বিশ্বহিন্দু পরিষদের তরফ থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং ডিএমের মাধ্যমে আমরা মাননীয় ন্যায়াধীশের কাছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে আমরা প্রতিবাদপত্র পাঠাচ্ছি, যাতে এটা যাতে রোধ করা হয়। এটা যদি হয়ে যায় তাহলে ভারতবর্ষের যে হিন্দুত্ব সমাজ, যে ভারতবর্ষের যে কৃষ্টি চলছে, যে ছেলে মেয়ের বিবাহ, সেটা নষ্ট হয়ে যাবে। পুরুষে পুরুষে বিবাহ, মেয়ে মেয়ে বিবাহ, সেলে ভারতবর্ষে যে সামাজিক যে সুরক্ষা আছে সেটা টোটালি নষ্ট হয়ে যাবে। আমরা যেন ভারতবর্ষে যাতে আমাদের কৃষ্টি সংস্কৃতি এবং সনাতনী সিস্টেম যাতে বহাল থাকে, সেটার কারণে আমরা প্রতিবাদপত্র পাঠাচ্ছি ডিএমের মাধ্যমে মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে। আপনার নামটা? আমার নাম হচ্ছে শঙ্কর রায়, আমি উপপ্রান্তের সাধারণ সম্পাদক।